একাদশ শ্রেণীর প্রিয় ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো। আরও একবার তোমাদের ইউনিভার্সাল আইডিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের পাঠ্য বাংলা বিষয়ের একটি বাউল গান রয়েছে লালন ফকিরের লেখা, বাড়ির কাছে আরসি নগর। যদিও তোমরা কবিতা হিসেবেই পড়ছো বা পাঠ্য কবিতার অংশে রয়েছে, এই বাড়ির কাছে আরসি নগর কবিতা থেকে কোন প্রশ্নগুলো তোমাদের 2021-এর আসতে পারে তার নিরিখে সম্ভাব্য এমসিকিউ এসিকিউ প্রশ্নগুলো দেয়া হয়েছে, যেগুলো বিগত একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা এসে গেছে, সেই প্রশ্নগুলো আজকে তোমাদের জানাবো। এগুলো তোমাদের ক্ষেত্রে অর্থাৎ 2021-এ যারা একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা দেবে, অর্থাৎ তোমাদের এগুলো খুবই প্রয়োজনীয় বা ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং তার উত্তরগুলো আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি, তোমরা জেনে নিও। তোমাদের জানাবো এই চ্যানেলে আরও এইরকম প্রশ্ন উত্তর, তাছাড়া তোমাদের রচনাধর্মী প্রশ্নের অ্যান্সার, বিষয়ধর্মী আলোচনা, সাজেশান, এই বছর যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো দেয়া হয়েছে। সেগুলো পেতে চাইলে তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাস 11 বেঙ্গলি এই প্লেলিস্টে ক্লিক করে পছন্দ মতো ভিডিওগুলো প্রয়োজন হলে দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক। 2014-তে এই কবিতা থেকে এসেছে যে প্রশ্নগুলো, গ্রাম বেরিয়ে অগাধ পানি, বেরিয়ে শব্দের অর্থ পার হয়ে, বেষ্টন করে ঘুরে ঘুরে মধ্যে, এমসিকিউ হিসেবে এই প্রশ্নটি এসেছিল। এর সঠিক উত্তর বেষ্টন করে, এটাই হচ্ছে বেরিয়ে শব্দের অর্থ। এরপর আমার যমযাতনা যেত দূরে, যমযাতনা শব্দবন্ধটির তাৎপর্য বুঝিয়ে দাও, এসএকিউ হিসেবে এসেছিল 2014-তে। উত্তরটি জেনে নাও, মনের মানুষ বা ঈশ্বরের স্পর্শে যমযাতনা অর্থাৎ মৃত্যুকালীন যন্ত্রণা বা মৃত্যুভয়ের অবসান দূর হবে বলে এখানে বাউল সাধক বা লালন ফকির মনে করেন। যাই হোক, এরপর 2015-তে যেগুলো এসেছে, পড়শি যদি আমায় ছুঁতো, পড়শি ছুঁলে কী হবে, যমযাতনা দূর হবে, সুবুদ্ধির বিকাশ হবে, সমাজ সচেতনতা বাড়বে, ভালোবাসা বোধ জাগবে। তো সঠিক উত্তর তোমরা আশা করি সবাই জানো যে পড়শি, এখানে লালন ফকিরকে বা বাউল সাধককে স্পর্শ করলে যমযাতনা দূর হবে। তো এরপর আমি বাঞ্ছা করি, বাঞ্ছা শব্দের অর্থ কী, অ্যান্সারটি জেনে নাও, মনের মানুষকে দেখার তীব্র ব্যাকুলতা কামনা বাসনার প্রকাশক অর্থে এখানে বাঞ্ছা শব্দটি ব্যবহৃত হয়েছে, সেটাই হচ্ছে বাঞ্ছা শব্দের অর্থ। এরপর 2016-তে যা এসেছে, লালন ও পড়শির মধ্যে দূরত্ব হলো কয়েক মাইল, 100 যোজন, 1000 যোজন, 100,000 যোজন, এই প্রশ্নটি 2019-এও এসেছে, কাজেই এটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো একেবারে কবিতার শেষের দিকে রয়েছে যে 100,000 যোজন দূরত্ব রয়েছে। তো এরপর গ্রাম বেরিয়ে অগাধ পানি, এখানে কোন গ্রামের কথা বলা হয়েছে, আরসি নগরের কথা বলেছেন, অর্থাৎ এই গ্রামটিকে বা আরসি নগরটিকে ঘিরে রয়েছে অগাধ জল। এই অগাধ জলের দ্বারা বাউল সাধক বা লালন ফকির আমাদের জানিয়েছেন নানান বিষয়ের প্রতি লোভ বা বাসনা কামনা ইত্যাদি। যাই হোক, এরপর 2017-তে এসেছে, আরসি শব্দের অর্থ কী, তো এই যে কবিতার নাম বাড়ির কাছে আরসি নগর, এই আরসি শব্দের অর্থ আয়না, পড়শি, কাঁচ, ছায়া, সঠিক উত্তর সবাই তোমরা জানো যে আয়না, এটাই হচ্ছে আরসি শব্দের অর্থ। তারপরের প্রশ্নতে আমরা আসব, এটিও 2017-তে এসেছে, আমি কেমনই সে গায়ে যাই রে, বক্তা কোন গায়ে যেতে পারছেন না কেন, তো উত্তরটি জেনে নাও, গ্রামকে ঘিরে রয়েছে অগাধ জল বা পানি, অর্থাৎ নানান বিষয়ের প্রতি লোভ বাসনা কামনা বা তার নানান যে বিষয়ের প্রতি আকাঙ্ক্ষা বা ইচ্ছা, এই কারণে সেই গ্রামের প্রতি অর্থাৎ মনের মানুষ বা ঈশ্বরের প্রতি যাওয়া বা ঈশ্বরের সান্নিধ্য পাওয়া বা তাকে কাছে পাওয়া, স্পর্শ পাওয়া ইত্যাদি বাউল সাধক এখানে পাচ্ছেন না, বা সেই কারণে তিনি গ্রামে যেতে পারছেন না। এরপর 2018-তে এসেছে, ও তার নাই কিনারা নাই তরণী পারে,
তরণী শব্দের অর্থ কী? স্থলভাগ, বাসস্থান, মানুষ, নৌকা। তো সঠিক উত্তর তরণী শব্দের অর্থ নৌকা। এরপর ও এক পড়শি বসত করে, পড়শি কোথায় বসত করে? অ্যান্সার জেনে নাও। এসে কি হিসেবে এসেছিল 2018-তে আরসি নগরে পড়শি বসত করে, 2019-এ যা এসেছে লক্ষ্য যোজন ফাঁক রে, ফাঁকের কারণ কী? লালন ও মনের মানুষ অর্থাৎ ঈশ্বর কিংবা এখানে পড়শির মধ্যে দূরত্ব রয়েছে এবং সেই দূরত্বের কারণটা হলো নানান বিষয়ের প্রতি লোভ, বাসনা, কামনা। এই কারণে লক্ষ্য যোজন যেন ফাঁক রয়েছে বা দূরত্ব রয়েছে। এরপর 2020-তে যেটি এসেছে এই কবিতা থেকে, আরসি নগরে বাস করেন মুর্শিদ, আল্লাহ বা ভগবান, মনের মানুষ, পড়শি। সঠিক উত্তর পড়শি বাস করে। তো এটি 2020-তে এসেছে, কাজে 2021-এ হয়তো এই প্রশ্নটি আর রিপিট হবে না বা আসবে না। তো এই প্রশ্নগুলো তোমাদের আগে যে একাদশ শ্রেণী বার্ষিক পরীক্ষা হয়ে গেছে সেগুলো থেকে এসেছে। আজকে একসাথে তোমাদের এই কবিতার সেই প্রশ্ন উত্তরগুলো জানিয়ে দিলাম। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলো না এবং বন্ধুদের সঙ্গে পৌঁছে দিতে এই প্রশ্ন উত্তরগুলো শেয়ার করো। এই চ্যানেলে নতুন হলে আরও এইরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করো। সবাই ভালো থেকো, আবারও তোমাদের বাংলা বিষয়ের অন্য কোনো টপিক নিয়ে চলে আসছি।